الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تنلر داشو بندو. আসমাউল হোসনায় আপনাদের সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে যে যেখানেই দেখছেন দূরেও কাছে দেশে বিদেশে সবাইকে হৃদয়ের স্থল থেকে এক রাজ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা বিভিন্ন পর্বে আল্লাহ পাকের গুণবাচক নামগুলোর ব্যাখ্যা শুনেছি আল্লাহ তালা তার মর্যাদা আল্লাহ তালার গুণকে আমরা আল্লাহ তালার গুণবাচক নামের মাধ্যমে কিন্তু আমরা জেনেছি আল্লাহ তালা কেমন ক্ষমতার অধিকারী এবং তিনি তার বান্দার প্রতি কেমন দয়াবান দর্শকবৃন্দ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে প্রিয় নবী আকরাম নূরে মুজাসাম রফুর রহিম সাল্লাহ তালা আলিহি আলি ওসাল্লাম ইরশাদ করেন যখন বৃহস্পতিবার দিন আসে আল্লাহ তালা ফিরিশ তাদেরকে প্রেরণ করেন যাদের নিকট রূপার কাগজ এবং সোনার কলম থাকে তারা লিখে যে কে বৃহস্পতিবার দিন এবং বৃহস্পতিবার দিবাগত রাতে আমার প্রতি অধিক হারে দুরুশরীফ পাঠ করেছে সুহানুল্লাহ দর্শকবৃন্দ আমরা কত সুন্দর একটি আমরা ফজিলত শুনলাম যে ফিরিস তারা ওই ব্যক্তিদের দুরুদকে লিখে নেন আল্লাহ একবার তাহলে দুরুশরী পাঠের মাধ্যমে আমরা আল্লাহ তার রসুলের কত নিকটবর্তী হতে পাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে দুরুশ্বরী পাঠ করার তফিক দান করুন সল্লো আল্লাহ হাবিব সাল্ল তল্লাহআলা আলিহিবাসাল্লাম দর্শক বৃন্দ আল্লাহর নাম সমূহের মধ্যে অন্যতম নাম হল আজকের যে আমরা দুটি নাম নিয়েছি আর রফিয়র আল খেদ সোহান আল্লাহ হ্যাঁ দর্শক বৃন্দ আর রফিয়র আল্লাহ তালার এই গুণবাচক সুন্দর নামটি যার অর্থ হচ্ছে যিনি নিজেও বুলেন্দ উঁচু এবং অপরকেও উন্নতি দানকারী সোহান আল্লাহ উন্নতিকারী উঁচুকারী যিনি স্বয়ং উঁচু উন্নত এবং অপরকেও উন্নতিকারী উঁচুকারী এবং মহান আল্লাহ তালার আরেকটি নাম হচ্ছে আল অর্থাৎ অপমানকারী দর্শকবৃন্দ মহান আল্লাহ তালার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তিনি উঁচু তিনি প্রভু তিনি মালিক তিনি স্রষ্টা মহান আল্লাহর এই নামগুলোর আমরা অনেকেই পূর্বের অনুষ্ঠানে শুনেছি আল কবিদ নিয়ন্ত্রণকারী আলবাসিদ প্রসারণকারী আল খেদ অবিশ্বাসীদের অপমানকারী আজ যে আমরা শুনবো আর রফিয়া এবং উন্নতিকারী উঁচুকারী এসব সম্মানিত নাম সমূহ আসমাউল মোকাবিলা তথা পরস্পর বিপরীতমুখী নাম যা একটির দ্বারা আল্লাহর প্রশংসা করলে সাথে এর বিপরীত নামের দ্বারাও প্রশংসা করা অত্যাবশ্যকীয় না এগুলোর দুটি নাম একত্রে আল্লাহর পূর্ণাঙ্গ গুণ প্রকাশ পায় সোহান আল্লাহ তিনি যেমন রিজিক রুহ ও আত্মাসমূহের কাবিদ তথা নিয়ন্ত্রণকারী তেমনি তিনি রিজিক রহমত অন্তরসমূহের বাসিত তথা প্রশস্তকারী শুনেছি আমরা পূর্বের অনুষ্ঠানে তিনি যেমন ইলিম ও ইমানে বলিয়ান সম্প্রদায়ের জন্য রাফে তথা উঁচু মর্যাদা দানকারী তেমনি তিনি তার শত্রুর ব্যাপারে আল খাফেদ তথা অপমানকারী তিনি তার অনুগতদের জন্য মজ তথা সম্মান প্রদানকারী আর তার দেয়া সম্মানই প্রকৃত সম্মান আল্লাহ কেননা আল্লাহর অনুগতরা পরাক্রমশালী ও সম্মানিত যদিও তারা ফকির ও অভাবী হোক না কেন অন্যদিকে তিনি তার অবাধ্য অপরাধী ও শত্রুদের জন্য দুনিয়া ও আখেরাতে আলমজিল তথা সম্মান হরণকারী অপমানকারী লাঞ্ছনাকারী আল্লাহর অবাধ্য ব্যক্তি যদিও প্রকাশ্যে সম্মান মর্যাদা প্রদর্শন করে কিন্তু তার অন্তরে অপমান লাঞ্ছনা অমর্যাদায় ভরপুর যদিও সে প্রবৃত্তির লিপ্ত থাকার কারণে লালসায় এটি বুঝতে পারে না কেননা আল্লাহর অনুগত্যের মধ্যেই রয়েছে সর্বপ্রকারের সম্মান তার অবাধ্যতায় রয়েছে সব ধরনের অপমান যেমন পবিত্র কোরআনুল করিমে মহান আল্লাহ তালা সুরা আল আয়াত আঠারো এর মধ্যে কত সুন্দর ভাবে আল্লাহ ইরশাদ করেন আল্লাহ আল্লাহ যাকে অপমানিত করেন তার সম্মানদাতা কেউ নেই আল্লাহ 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 তালা অপর স্থানে কোরআনুল করিমের সুরা ফাতির আয়াত নং দশে আল্লাহ তালা ইসাত করেন কেউ যদি সম্মান চায় কেননা সকল সম্মানই আল্লাহরই দর্শক বিন্দু কেউ সম্মান চায় তাহলে আল্লাহর কাছেই চাইতে হবে কেননা সকল সম্মানের অধিকারী সকল সম্মান আল্লাহরই আল্লাহ বান্দাকে সম্মান দান করেন আবার যে আল্লাহ তালার অবাধ্যতা করে আল্লাহ তাল্লাহার নাফরমানিতে লিপ্ত হয় আল্লাহ তালা তাকে অপমান লাঞ্ছনার মধ্যে নিক্ষেপ করেন হ্যাঁ দর্শক আমরা পবিত্র কোরআনুল করিমের এরকম অনেক ঘটনা রয়েছে যার মধ্যে আমরা দেখি যেমন আমরা যদি আমাদের রসুল সাল্লাহ আলি সাল্লামের মর্যাদা সম্মানের ক্ষেত্রে দেখি আল্লাহ তালা প্রিয় রসুলকে সমগ্র সৃষ্টির ক্ষমতা সমগ্র সৃষ্টির সর্দারি বাদশাহী দান করেছেন সোহান আল্লাহ এবং সকল নবীদের সর্দার বানিয়েছেন আল্লাহ তালা যাকে চান সম্মান দান করেন এবং পবিত্র কুরআনুল করিমের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই মহান আল্লাহ তালা প্রিয় নবী সাল্ল তালা আলি হিবা আলি ওসাল্লামকে এমন সম্মান দিয়েছেন যে আল্লাহ তালা প্রিয়নবী সাল্লি সাল্লামের জিকিরকে আলোচনাকে সমুন্নত করেছেন পবিত্র কোর আনুল মধ্যে রয়েছে ওয়ার অফ সোহান এবং আমি আপনার জন্য আপনার আলোচনাকে সমুন্নত করে দিয়েছি সোহানুল্লাহ দর্শকবৃন্দ প্রিয়নবী সাল তাল আলী আলী ও এর আলোচনাকে সমুন্নত করার বিষয়কে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন দিক বর্ণনা করেছেন প্রিয়নবী তালা আলী বা আলহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা কেমন উঁচু সম্মান দান করেছেন যে আল্লাহ তালা প্রিয়নবী তালা আলী বা আলহি সাল্লামের উপর ইমান আনা এবং তার অনুগত হওয়া সৃষ্টির জন্য অনিবার্য করে দিয়েছেন সৃষ্টির জন্য লাজিম করে দিয়েছেন আল্লাহ 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 এমনকি যদি কেউ মহান আল্লাহ তালার উপর ইমান আনে এবং আল্লাহ তালার ওয়াহদানিয়ত একত্বকে অস্বীকার করে না এবং আল্লাহ তালার ইবাদতে মগ্ন থাকে এমন ব্যক্তির এই ইমান আনা এবং তার ইবাদত ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ না সে প্রিয়নবী সাল্লাহ আলী বা আলি ওয়াসাল্লামের উপর ইমান না নিয়ে আসে আল্লাহ একবার এবং সাল্লাল্লাহু সাল্লাহ আলী বা আলী ওয়াসাল্লামের অনুগত তাকে সম্মান না করে আল্লাহ আল্লাহ যেমন পবিত্র কোরআনুল করিমেও এ বিষয়ে খুব সুস্পষ্টভাবে আল্লাহ তালা ইস্যাত করে দিয়েছেন নিসার মধ্যে বিসমিল্লাহ রাহিম আল্লাহ আকবর কনজুল মানের অনুবাদ যে ব্যক্তি রসুল আলী আলীবাসাল্লামের হুকুম মান্য করল নিঃসন্দেহে সে আল্লাহ তালার হুকুম মান্য করল আল্লাহ একবার দর্শকবৃন্দ দেখলেন তো যখন আল্লাহ তালা কাউকে সম্মান দান করেন তখন তাকে তার সম্মানকে নষ্ট করার মতো কারো ক্ষমতা নেই আর এটা কিন্তু আমরা অনেকেই জানি প্রিয়নবী সাল্লাহ তালা আলী ও আলী ওয়াসাল্লামের সম্মানের উপর আঘাত যখন আসছিল যখন প্রিয়নবী সাল্লাহ তালা আলী ও আলী ওয়া যুগে সেই অমুসলিমরা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের শানে সম্মানে তার মর্যাদায় বেহাদবি করছিল তখন কিন্তু আল্লাহ তালা তাদের প্রতি আজাদ দিতেন আমরা বিভিন্ন রিবায়তে পড়েছি ফিরিস্তা প্রিয়নবী সাল্লাহ আলি সাল্লামের কাছেও আদেশ চাইছিলেন যে আপনি আদেশ করুন তাদেরকে ধ্বংস করে দিই দেখুন আল্লাহ রসুল তখনও বলেছেন যে হে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো তারা আমাকে চিনতে পারেনি আল্লাহ 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 দর্শকবৃন্দ প্রিয় নবী সাল্লাহ বা আলী ওয়াসাল্লামের সম্মানে যারা বেয়াদবি করেছে আল্লাহ আল্লাহতালা তাদেরকে কীভাবে লাঞ্ছনা অপমান তাদেরকে দিয়েছে কিভাবে অপমানিত করে তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করেছেন তাও কিন্তু কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট এক ব্যক্তি যে আরবের কাফেরদের সর্দারদের অন্তর্ভুক্ত ছিল তার নিকট প্রিয় নবী সাল্লাহ তালা আলী আলিহি ওয়াসাল্লাম কয়েকজন সাহবাই কেরাম আলিহিম রিদওয়ানকে ইসলাম প্রচারের জন্য প্রেরণ করেন অতএব এই মনীষীরা তার নিকট গিয়ে আল্লাহ পাক ও তার রসুল সাল্লাহ তালা আলী বা আলী ওয়াসাল্লামের বার্তা শুনিয়ে ইসলামের দাওয়াত দিলেন তখন এই অসভ্য আচরণকারী উপহাস করে বলল আল্লাহকে কেমন ও কোথায় তিনি স্বর্ণের নাকি রূপার নাকি তামার তৈরি তার এই অহংকারী বেয়াদুবি মূলক উত্তর শুনে সাবেক রাম আলী মুরুদান লোম দাঁড়িয়ে গেল এবং এই মনীষীরা প্রিয়নবী সাল তালা আলী আলী ওসাল্লামের দরবারে ফিরে আসে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন আর আরোজ করলেন ইয়ারসুল্লাহ সাল্লাহতাল আলিব আলী সাল্লাম এই ব্যক্তির যে বড় কাফের ও আল্লাহ পাকের সানে বেয়াদুবিকারী আমরা আর দেখিনি প্রিয়নবী সাল তাল আলিবা আলী ওসাল্লাম সাত করেন তোমরা আবারও তার কাছে যাও এই মনীষীরা আবারও তার কাছে গেলেন তখন এই অপদার্থ পূর্বের চেয়ে বেশি শব্দ মুখ থেকে বের করল সাহবাইক রাম আলি হিমুর রিদওয়ান তার বেয়াদুবি এবং খারাপ ভাষায় ব্যথিত হয়ে প্রিয়নবী তা আলা বা আলি ওসাল্লামের দরবারে ফিরে আসলেন তখন প্রিয়নবী সাল্লু তালাহ আলিবা আলি ওয়াসাল্লাম তৃতীয়বার সেই সাহবায়ক রাম আলিহ মুরিদানদের তার নিকট পাঠালেন যেখানে তারা পৌঁছে তাকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন তখন সেই বেদব সাহাবায়ক রাম আলী মুরিদানদের সাথে ঝগড়া করে খারাপ ভাষা ব্যবহার করে গালাগালি করতে লাগল সাহবায়ক রাম আলি মুরিদান প্রিয়নবী সাল তালী আলী ওসাল্লাম এর স্বাদ অনুযায়ী ধৈর্য ধারণ করতে থাকেন এমত অবস্থায় লোকেরা দেখল হঠাৎ একটি মেঘ আসলো এবং এই মেঘ হঠাৎ গর্জে উঠল আর চমকে উঠল অতপর খুবই প্রকট গর্জনের সাথে এই কাফের উপর বজ্রপাত হল যা তার খুলি উড়িয়ে নিয়ে গেল এবং মুহূর্তেই সে পুড়ে ছাই হয়ে গেল এই দৃশ্য দেখে সাবেক রাম আলী মরিদান প্রিয়নবী সাল্লাহ তাল আলী বা আলী ওসাল্লামের দরবারে ফিরে আসলেন তখন তাদের দেখেই প্রিয়নবী সাল্লাহ তাল আলী বা আলী ওয়াসাল্লাম ইরশাদ করলেন তোমরা যেই বেয়াদবির নিকট গিয়েছিলে সে তো পুরে ছাই হয়ে গেল সাবেক রামগণ খুবই আশ্চর্য হয়ে আরজ করলেন ইার সুল্লাল্লাহ সাল্লি ওসাল্লাম আপনি কিভাবে জানলেন তখন পাক এর রসুল্লাহ করলেন এখনই আমার উপর আয়াত অবতীর্ণ হয়েছে আল্লাহ একবার কনজুল ইমানের অনুবাদ আর তিনি বজ্র প্রেরণ করেন অতপর সেটা আপতিত করেন যার উপর চান আর তারা আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করতে থাকে এবং তার পাকড়াও কঠোর আল্লাহ আকবর আল্লাহ পাকের শানে কুটুক্তকারীকে প্রায় আল্লাহ পাকের আজাব এভাবে গ্রেফতার করে ধ্বংস করে দিয়েছে সুতরাং আমাদেরকেও আল্লাহ তার রসুল সাল্লাহ তাল্লা আলি ওয়াসাল্লামের থেকে বাঁচতে হবে এভাবে যারা সম্মানের অধিকারী থাকেন বাবা মা তাদের অবাধ্যতা তাদের অসম্মানী করা থেকে বাঁচতে হবে উস্তাদ শিক্ষক তাদের প্রতিও সম্মান করতে হবে কারণ যারা ইলমে দিনের বাহক যাদের মাধ্যমে আমরা ইলমিদিন অর্জন করি তাদের প্রতিও সম্মান প্রদর্শন জরুরি না হয় আল্লাহ তাআলা যাকে চান ধ্বংস করে দেন এবং যাকে চান আল্লাহ তালা সম্মানের অধিকারী বানিয়ে দেন দর্শকবৃন্দ আমরা শুনলাম যে তালা আর রফের যাকে চান উঁচু স্থান উঁচু সম্মান দান করেন এবং খেব যাকে চান ধ্বংস করে দেন অসম্মান করেন তার সম্মান কেড়ে নেন যখন সে আল্লাহ তালার অবাধ্য এবং আল্লাহ তালার হুকুমের অমান্যকারী হবে দর্শকবৃন্দ যেমন কোর আনুল করিমের একটি প্রসিদ্ধ ঘটনা আমরা অনেকেই জানি হজরত মুসা আলি হিসালাম এর লাঠি অজগর হয়ে জাদুকরদের সাপগুলোকে গিলে ফেলল তখন জাদুকররা সিজদায় পতিত হয়ে ইমান আনয়ন করল কিন্তু ফেরাউন ও তার অনুসারীরা কখনো ইমান গ্রহণ করেনি বরং ফেরাউনের কুফর ও তার অবাধ্যতা আরও বেড়ে গেল আর সে বনি ইসরায়েলের মুমিন ও হজরত মুসা আলি ইসলামের মনে কষ্ট দেয়া ও হয়রানি করাতে ভরপুর চেষ্টা শুরু করল এবং বিভিন্নভাবে নিপীড়ন করা শুরু করে দিল ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হজরত মুসা আলিহ ইসালাম আল্লাহ পাকের দরবারে এভাবে দোয়া করলেন হে আমার প্রতিপালক ফেরাউন দুনিয়ায় অনেক বেশি অবাধ্য হয়ে গেছে এবং এই সম্প্রদায় ওয়াদা ভঙ্গ করেছে সুতরাং তুমি এদের এমন আজাবে লিপ্ত করে দাও যা তাদের জন্য উপযুক্ত হয় আর যা আমার গোত্র ও পরবর্তীদের জন্য শিক্ষণীয় হয় আল্লাহ 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 হাসরত মুসা আলি ইসলামের দোয়ার পর আল্লাহ পাক ফেরাউনিদের তাদের সবার উপর লাগাতার পাঁচটি আজাবে লিপ্ত করে দেন আল্লাহ 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 সেই পাঁচটি আজাব হল তুফান পঙ্গপাল কীট ব্যাং ও রক্তের এই আজাবগুলো তাদের উপর আল্লাহ তাদের উপর দিয়েছিলেন এর মধ্যে আমরা একটি শুনি যে ব্যাঙের আজাব তাদের উপর কিভাবে দেয়া হয় সেই ফেরাউনিদের লোকালয়ে ও তাদের ঘরে হঠাৎ অসুখ ব্যাঙ সৃষ্টি হয়ে গেল এবং সেই অত্যাচারীদের অবস্থা এমন হয়ে গেল যে তারা যেখানেই বসত তাদের বৈঠকে হাজারো ব্যাঙ ভরে যেত কোনো মানুষ কথা বলার জন্য বা খাওয়ার জন্য মুখ খুলত তখন তাদের মুখের মধ্যে ব্যাঙ লাফিয়ে ঢুকে যেত পাতিলের মধ্যে ব্যাঙ তাদের শরীরে অসংখ্য ব্যাং আঁকড়ে থাকত উঠতে বসতে শোয়ার সময় সর্বাবস্থায় ব্যাং থেকে রেহাই পেত না এই আজাবে ফেরাউনিরা কান্না করে দিল এবং কাঁদতে কাঁদতে হাজরত মুসা আলী ইসাল্লামের দরবারে দোয়ার প্রার্থনা করার জন্য এলো এবং বড় বড় শপথ করে ওয়াদা করতে লাগলো যে আমরা অবশ্যই ইমান আনয়ন করব এবং মুমিনদের কখনই কষ্ট দেব না সুতরাং হযরত মুসা আলি ইসলামের দোয়ায় সপ্তম দিনে এই আজাব উঠিয়ে নিলেন কিন্তু এই অবিশপ্ত জাতি প্রশান্তি পেতেই আবারও তাদের ওয়াদা ভঙ্গ করে তাদের পূর্বের ঘৃণ্য কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেল মুমিনদের হয়রানি করতে লাগলো এবং হজরত মুসা আলি ইসলামকে অপমান ও বেয়াদুবি করতে লাগলো তখন আল্লাহ পাকের আজাব এই অত্যাচারীদেরকে নিজের আয়ত্তে নিল এবং তাদের উপর রক্তের আজাব আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ হয়ে গেল আল্লাহ 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 দর্শকবৃন্দ আমরা শুনলাম যারাই দুনিয়াতে ভাবছে আমি তো সম্মানের অধিকারী আমি সবচেয়ে উঁচু আমার পর কেউ নেই সম্পূর্ণ ভুল আল্লাহ তালাই যাকে চান তাকে সম্মান দান করেন আল্লাহ যাকে চান তাকে উঁচু বানান কেননা উঁচু কারি শুধুমাত্র আল্লাহ তাআলা এবং আল্লাহ যাকে চান অপমানিত করেন দর্শকবৃন্দ আমরা শুনলাম আল্লাহ তালার খুব সুন্দর দুটি নাম আল আলিয় আল্লাহ তালা উন্নীতকারী তালা যার উপর খুশি হন তাকে সম্মান তার উঁচু করে দেন এবং যারা আল্লাহ তালার অবাধ্যতা থেকে নিজেদেরকে দূর করেনি আল্লাহ তালা তাদের সম্মান নষ্ট করার সাথে সাথে তাদেরকে কঠিন আজাবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন তো দর্শকবৃন্দ তাই আমরাও আসুন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যদি আমরা আল্লাহ তালার পক্ষ থেকে আমরা যদি সম্মান অর্জন করতে চাই আল্লাহ আল্লাহতালা এবং তার প্রিয় রসুলের গোলামি করতে হবে কোরআন হাদিসের উপর আমল করতে হবে গুনা থেকে বাঁচতে হবে এবং অপরকে তিরস্কারও অসম্মান করা থেকে বাঁচতে হবে না হলে কখন কার অবস্থান কোথায় চলে যায় বলা যায় না আজ এমন অনেকেই আছে যারা পূর্বে অপরকে ঘৃণা করত ছোট বলতো আজ তারা ছোট হয়ে গেছে যাদেরকে বলতো ছোট তারা আজ তাদের উপরে উঠে গেছে সব কিছু তাআলাই আল্লাহ তালা সব কিছু করেন সুতরাং আমাদেরকে আল্লাহ তালার নাফরমানি থেকে বাঁচতে হবে আল্লাহ তালা যে বিষয়গুলোকে অপছন্দ করেন সেগুলোকেও আমাদেরকে অপছন্দ করতে হবে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করুন এবং আল্লাহ তালার তার নাফরমানি করা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠান এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন ভালো থাকুন আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সল্লু আলাল হাবিব সল্লহমদ আলা আলহি ও